गुड मॉर्निंग शुभ सकाल ऑल माय स्टूडेंट एंड लर्नर्स आमार यूट्यूब चैनल वे अप लर्निंग विथ अमलान रॉय तुम्हारे सकल के स्वागत। 2022 एकादश श्रेणी अर्थात क्लास 11 परीक्षा चलते एकेबारे परीक्षा मात्र दुटो बाकी आछे 26 तारीख आछे संस्कृत तारपर पल साइंस परीक्षा शेष। आशा करछि तोमादेर जे आगे परीक्षागुलो अवश्यई भालो हयेछे। আমি তোমাদের কাছে চলে এসেছি একেবারে শেষ মিনিটের সংস্কৃত বিষয়ের সাজেশন নিয়ে। আমি জানি তোমরা সংস্কৃত বিষয়ে বিভিন্ন স্যারের কাছে টিউশন পড়ো, তাদের নোটগুলো পড়ছো, অবশ্যই সেই সমস্ত নোটের পাশাপাশি একেবারে শেষ মিনিটে বাজিমাত আমার এই সংস্কৃতের যে আমি সাজেশনটা নিয়ে এসেছি এমসিকিউ এসিকিউ দেখলে তোমাদের একদম কমন পড়বেই তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তোমাদের এমসিকিউ সংস্কৃত 2022 ক্লাস 11 এর যেটা এমসিকিউ থাকে 15টা কোশ্চেন থাকে, আর যেটা পূর্ণ বাক্যে বা একটি বাক্যে উত্তর দাও থাকে হচ্ছে তোমার এতে 15টা থাকে আর এখানে থাকে 11টা, টোটাল হচ্ছে 15 11 26 নম্বর। আমি যে সাজেশনটা তোমাদের দেব তোমাদের মোটামুটি 26 নম্বরের মধ্যে 20-22 পিস পুরো কমন লাগবেই লাগবে। তাহলে তোমাদের সেই সাজেশনগুলো পাশাপাশি আমার এই লাস্ট মিনিট সাজেশনটা তোমরা দেখো। আজকের টপিক একাদশ শ্রেণীর সংস্কৃতের একেবারে লাস্ট মিনিটে বাজিমাত, লক্ষ্য করবে আমার সাজেশন। সাজেশনটা লক্ষ্য করার আগে আমি তোমাদের দুটো ইনফরমেশন দেব। অবশ্যই তোমরা বড় বড় কোশ্চেনগুলো করেছো, আমি তাও গোটা চারেক বড় কোশ্চেনগুলো বা রসন্ধমে যে প্রশ্ন আমি বলে দিচ্ছি, যা শুনে নাও। ভাবছো যে কোথায় উত্তর পাবো, স্যার নোট কোথায়, বই নেই, কোনো অসুবিধা নেই, লাস্টে ডেসক্রিপশনে তোমাদের যে বড় প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি তার উত্তর আমি দিয়ে দেবো। তোমরা জাস্ট দেখে রিডিংটা পড়ে নেবে, দুবার তিনবার রিডিং পড়লেই হবে, তোমরা লিখে দিতে পারবে, জাস্ট শুনে নাও। শুরু করছি সংস্কৃত 11 প্রথম কোশ্চেন। প্রথম হচ্ছে খুব সোজা থাকে নাটক থেকে, নাটক থেকে খুব সোজা কোশ্চেন থাকে। কি নাটকে কি থাকে, নাটকে ধরো নাটকে কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে একটাই নাটক আছে, রামকৃষ্ণদেব এবং নরেন্দ্রনাথ। রামকৃষ্ণদেব এবং নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের মধ্যে যে প্রথম দেখা হয়েছিল, যে সাক্ষাৎকারটা বর্ণনা করো, এটা হতে পারে। রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথের মধ্যে যে মানে কথোপকথন হয়েছে, মানে আলাপচারিতা হয়েছে, সেটা বর্ণনা করো। আরেকটা করে রামকৃষ্ণদেবের যে মানসিক ব্যাকুলতা, কি ব্যাকুলতা হচ্ছিল, যে আমার একজন শিষ্য লাগবে যে ভারতের কালিমা মোচন করবে, সেই যে মানসিক ব্যাকুলতা নিয়ে আলোচনা করো। আরেকটা হচ্ছে রামকৃষ্ণদেব এবং নরেন্দ্রনাথের চরিত্র। এই যে চারটে বললাম, এই চারটের মধ্যে কোশ্চেন তোমরা একটা পাবেই, কারণ তোমরা গদ্য পদ্য নাটক এবং বাংলা সাহিত্য প্রত্যেকটা করে একটা করে লিখতে হবে, এর বাইরে কোনো কোশ্চেন হয় না, জাস্ট একবার পড়ে নেবে। এরপরে আমি বলে দিচ্ছি বাংলা সাহিত্য থেকে, সাহিত্য কি পড়তে পারে, রামায়ণের সাহিত্যে রামায়ণের প্রভাব, সাহিত্যে মহাভারতের প্রভাব, দুটো প্রভাব হয়ে গেল। আরেকটা কি মানে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র সম্পর্কে আলোচনা করো। আরেকটা আছে কি হিতোপদেশ, নারায়ণ শর্মার হিতোপদেশ বিষয়বস্তু আলোচনা করো। আরেকটা হচ্ছে কথা শরীর সাগর, কথা শরীর সাগরের বিষয়বস্তু আলোচনা করো। এই কথা জাস্ট দেখলেই তোমরা বাংলা সাহিত্য থেকে কোশ্চেন পেয়ে যাবে। পদ্যাংশ, পদ্যাংশটা বলে দিচ্ছি, পদ্যাংশ খুব সোজা, পদ্যাংশ থাকে কালিদাসের যে মেঘদূত আছে না, মেঘদূতের বিষয়বস্তু ব্যাখ্যা করো, জাস্ট বিষয়বস্তুটা রিডিং করে নেবে। আরেকটা কি আছে, দশটা অবতার, দশ অবতার, দশ অবতার কি আছে, যে দশটা অবতার জাস্ট তোমরা দেখে নেবে যে বিষ্ণু দশটা অবতার কি কি আছে তার ডিটেলসটা একটু পড়তে পারে। কোনো তিনটে অবতার বলো, মৎস্য কুর্ম বরাহ সম্পর্কে বলো, বা কোনো একটা নাম বলে দিলো এই যে সম্পর্কে আলোচনা করো, হয়ে গেল। এরপরে আছে গদ্যাংশ, গদ্যাংশ কি না ব্রাহ্মণ চৌর পিশাচ কথা যেটা আছে না, ওখান থেকে তার বিষয়বস্তুটা আলোচনা করো, ওটা থাকে। আরেকটা হচ্ছে ওই যে মগধরাজ, মগধরাজের যে চরিত্রটা, মগধরাজের চরিত্রটা আলোচনা করো, জাস্ট এই কটা যে কটা বললাম বড় কোশ্চেন তোমরা দেখে নেবে, এর বাইরে কোনো বড় কোশ্চেন নেই, এটা তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদের আমি এমসিকিউ এসিকিউ বলছি, দেখে নাও, লক্ষ্য করো আমার সাজেশন। দেখো তোমরা সকলে দেখছো একেবারে সাজেশনের দিকে, তোমরা সকলে লক্ষ্য করো। আচ্ছা প্রথমে আমি বলবো নাটক, নাটক থেকে তোমাদের নাটক আছে কি ভারত বিবেকম, ভারত বিবেকম নাটকটা সব থেকে সোজা বললেই তোমরা পেয়ে যাবে। দেখো লক্ষ্য করো, কিছু শব্দ তোমাদের এইভাবে সংস্কৃততে থাকবে, তোমরা তো নিশ্চয়ই জানো ভাষাটা, তোমরা তো পড়েছো জানো। ভারত বিবেকম নাটকের রচয়িতা কে, কে লিখেছেন, যতীন্দ্র বিমল বসু, যতীন্দ্র বিমল রায়, যতীন্দ্র বিমল চৌধুরী, অনিলা দেবী। ভারত বিবেকম নাটকটি লিখেছেন যতীন্দ্র বিমল চৌধুরী, যতীন্দ্র বিমল চৌধুরী। ভারত বিবেকম নাটকটিতে কটি দৃশ্য আছে, কটা দৃশ্য আছে, 12টা, টোটাল 12টা, দ্বাদশ, দ্বাদশ মানে 12টা,
12টা দৃশ্য আছে এই ভারত বিবেকম নাটকে। ভারত বিবেকম নাটকটি প্রথম কোথায় অভিনীত হয়েছিল? প্রথম 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 হয়েছে 1962 সালে, 1962 খ্রিস্টাব্দে প্রথম অভিনয় হয়েছিল এই ভারত বিবেকম নাটকটি। প্রথম অভিনয় হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। ভারত বিবেকমে উল্লেখিত বছর, এখানে যে আমরা নাটকটা পড়ছি ভারত বিবেকম, এখানে যে বছরটা উল্লেখ আছে তোমরা সবাই জানো, 1881, 1881 খ্রিস্টাব্দে এই বছরটা উল্লেখ আছে এই ভারত বিবেকমে। ভারত বিবেকম কি ধরনের নাটক? এটা কি কোনো গীতিনাট্য, জীবনীমূলক, মিলনাত্মক না ভক্তিমূলক? ভারত বিবেকম হচ্ছে একটি জীবনীমূলক নাটক। তাহলে কি বললাম, এটা লেখা যতীন্দ্র বিমল চৌধুরীর লেখা, যতীন্দ্র বিমল চৌধুরীর, 12টি দৃশ্য আছে, প্রথম অভিনয় হয়েছিল 1962 সালে, মানে 62 খ্রিস্টাব্দে, এবং এটা আমাদের যে নাটকে আছে এটা হচ্ছে সালটা বলেছে 1881, 1881 খ্রিস্টাব্দের কথা এখানে বলা হয়েছে নাটকে। আর এটা একটা হচ্ছে জীবনীমূলক গ্রন্থ, জীবনীমূলক গ্রন্থ। আচ্ছা, এরপরে দেখো, রামকৃষ্ণ দেব কেমন উত্তর সাধক চাইছেন, কি রকম একজন শিষ্য চাইছেন? ব্রহ্মার মতো, শিবের মতো, প্রহ্লাদের মতো, না সূর্যের মতো? তিনি চাইছেন একজন শিবের মতো উত্তর সাধক পেতে, মনে থাকে যেন, রামকৃষ্ণদেব চাইছেন তার যে সাধক হবে, উত্তর সাধক হবে বা শিষ্য হবে, সেটা যেন শিবের মতো হয়। শ্রীরামকৃষ্ণ কাকে তার উত্তর সাধক রূপে চেয়েছিলেন, কাকে চেয়েছিলেন? তোমরা তো জানো, স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথকে, বা স্বামী বিবেকানন্দকে উত্তর সাধক হিসাবে চেয়েছিলেন। এই যে কোশ্চেনগুলো বলছি এই কোটার মধ্যে থেকেই তোমরা নাটকের উত্তর পাবেই পাবে। দেখো তারপর, শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবী কে? শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী কে? ভবতারিণী। শ্রীরামকৃষ্ণের যে আরাধ্য দেবী, কাকে তিনি পুজো করতেন? ভবতারিণীকে। ভৈরবী, ভবতারিণী, ভুবনেশ্বরী, সরস্বতী, উত্তর হবে ভবতারিণীকে পুজো করতেন। আচ্ছা, এবারে এসিকিউ দেখো, ওরই নাটকের এসিকিউ যেটা, ভারত বিবেকম কার রচনা? বলে দিয়েছিলাম ভারত বিবেকম রচনাটি কি করেন, শ্রী যতীন্দ্র বিমল চৌধুরী। কে? যতীন্দ্র বিমল চৌধুরী। আচ্ছা, ভারত বিবেকমের প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো, কখন হয়েছে এটা? সন্ধ্যার সময়। কোন সময়? সন্ধ্যার সময় হয়েছে এটা। মঞ্চে কে কে উপস্থিত ছিলেন? মঞ্চে ছিলেন শ্রীরামকৃষ্ণ, সুরেন্দ্রনাথ মিত্র ও অন্যান্য ভক্তবৃন্দ। কে কে ছিলেন? শ্রীরামকৃষ্ণ, সুরেন্দ্রনাথ মিত্র ও কিছু ভক্তবৃন্দ। পরে তাদের সঙ্গে যোগদান কে? নরেন্দ্রনাথ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ পরে যোগদান করে। প্রশ্ন আছে, মঞ্চে কে কে ছিল? তাহলে শ্রীরামকৃষ্ণ, সুরেন্দ্রনাথ মিত্র, কিছু ভক্তবৃন্দ, পরে যোগদান করেন নরেন্দ্রনাথ, মানে বিবেকানন্দ। হলো, আচ্ছা, যা ভারত বিবেকম নাটকটির সময় কত, মানে কোন সময়ে হয়েছিল? আবার বলছি, 1881 খ্রিস্টাব্দে, 1881 খ্রিস্টাব্দে সন্ধ্যাবেলায়, সন্ধ্যে সাতটার সময়। এরপরে নরেন্দ্রনাথের সাথে রামকৃষ্ণের সাক্ষাৎকার কোথায় হয়েছিল, কোথায় ওদের প্রথম দেখা হলো? হলো কোথায়? কলকাতায়, কলকাতার শিমুলিয়া অঞ্চলে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি। কার বাড়ি? সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শন হয়েছিল নরেন্দ্রনাথের সঙ্গে। নরেন্দ্রনাথ কোন বংশ উদ্ভূত ছিলেন? মিত্র। নরেন্দ্রনাথ কোন বংশ উদ্ভূত ছিলেন? মিত্র বংশ উদ্ভূত ছিলেন। নরেন্দ্রনাথ কোন সম্প্রদায়ের মন্দিরে যেতেন? নরেন্দ্রনাথ মানে যেতেন, ওটা হচ্ছে ব্রাহ্মদের মন্দির, ব্রাহ্মণ নয় কিন্তু, ব্রাহ্ম সমাজ যে বলে, ব্রাহ্মদের মন্দিরে নরেন্দ্রনাথ যেতেন, ব্রাহ্মদের মন্দিরে। শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয়, কি? জ্যোতিধারা। শরীর থেকে নির্গত হয় জ্যোতিধারা কার? শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয় অমৃত, জ্যোতিধারা, সুগন্ধ, না সূর্যরশ্মি? জ্যোতিধারা নির্গত হয়। নাটকের এই লাস্ট কোশ্চেন, আচ্ছা লাস্ট কোশ্চেন দেখে নাও, নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে কিসের সঙ্গে তুলনা করেছিলেন? কোটি সূর্যের সঙ্গে তুলনা করেছিলেন নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবকে, কোটি কোটি সূর্যের সঙ্গে তুলনা করেছিলেন। এই যে কটা আমি দেখালাম নাটকে, ভারত বিবেকম নাটক, এই কটা করলে MCQ SEQ রেডি। এবার নেক্সট দেখো, সাহিত্যর ইতিহাস। দেখো,
এবার তোমাদের বলছি সাহিত্যের ইতিহাস থেকে, সাহিত্যের ইতিহাসও এমসিকিউ এসিকিউ থাকবে, যেই কোটা দেব এর মধ্যে থেকে তোমরা এমসিকিউ এসিকিউ দুটোই পাবে। দেখে নাও প্রথম কোশ্চেন, দেখো রামায়ণে মোট কয়টি কাণ্ড, রামায়ণে কয়টি কাণ্ড আছে? আমরা জানি রামায়ণ মানে হচ্ছে সাতটি কাণ্ড, সাতটি কাণ্ড, কয়টি কাণ্ড রামায়ণে? সাতটি কাণ্ড। এরপর দেখো মহাপুরাণ, মহাপুরাণ কয়টি? মহাপুরাণ হচ্ছে আঠারোটি, আঠারো এক দশ আট, আঠারোটি মহাপুরাণ আছে, আঠারোটি। তাহলে কি বললাম, রামায়ণে কটি কাণ্ড? সাতটি, মহাপুরাণ কটি? আঠারোটি, মহাপুরাণ আঠারোটি। এরপরে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভি ভি আই পড়বে ধরে নাও, পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন কে? পঞ্চতন্ত্র কে লিখেছেন সবাই জানো, বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মা, পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা, খুব ইম্পর্টেন্ট, পঞ্চতন্ত্র কে লিখেছেন? বিষ্ণু শর্মা। এরপর কথাশরিত সাগর, কথাশরিত সাগর কার লেখা? সোমদেব ভট্টের লেখা, কার লেখা? সোমদেব ভট্টের লেখা কথাশরিত সাগর, কথাশরিত সাগর সোমদেব ভট্টের লেখা। মহাভারতের লেখক মানে কে মহাভারত লিখেছেন? মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, শুধু বেদব্যাস বললেও হবে, মহাভারত কে লিখেছেন? বেদব্যাস, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আচ্ছা এবার দেখো খুব ইম্পর্টেন্ট এবং সহজ প্রশ্ন, বেদের সংখ্যা, বেদের সংখ্যা কটি? তোমরা সবাই জানো বেদের সংখ্যা হচ্ছে চারটি, বেদের সংখ্যা কটি? চারটি, ঋক সাম যজু অথর্ববেদ, চারটি বেদ, বেদের সংখ্যা হলো চারটি। ত্রয়ী কাকে বলে? ত্রয়ী, তিনটে বেদকে নিয়ে হয় ত্রয়ী, সেই ত্রয়ী কোনটা? ঋক সাম যজু, এই তিনজনকে, ঋক সামবেদ যজুবেদ, এই তিনজনকে নিয়ে হচ্ছে ত্রয়ী। তাহলে ত্রয়ী কাকে বলে বোঝা গেল? বেদের অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট, বেদের অপর নাম হলো শ্রুতি, বেদের অপর নাম কি? শ্রুতি, শ্রুতি। ঋকবেদে, ঋকবেদে মণ্ডল কতগুলি? তাহলে ঋকবেদে মণ্ডল কতগুলি? টোটাল মণ্ডল হচ্ছে দশটা, তাহলে ঋকবেদে মণ্ডল কটি? দশটি মণ্ডল আছে, দশটি মণ্ডল ঋকবেদে আছে। আচ্ছা বৈদিক ছন্দ সূত্রের রচয়িতা কে? ছন্দ সূত্রের রচয়িতা কে? পিঙ্গল, বৈদিক ছন্দ সূত্র রচয়িতা হলো পিঙ্গল। এবার যেই কোটা বলবো এখান থেকে তোমরা দুটো পাবেই, তাহলে বৈদিক ছন্দ সূত্রের রচয়িতা পিঙ্গল। মহাভাষ্যকর, মহাভাষ্যকার কে? পতঞ্জলি, মহাভাষ্যকার পতঞ্জলি, মহাভাষ্যকার পতঞ্জলি। অষ্টাধ্যায়ীর রচয়িতা কে? অষ্টাধ্যায়ী কে লিখেছেন? পাণিনি, খুব ইম্পর্টেন্ট, মহাভাষ্য পতঞ্জলি, অষ্টাধ্যায়ী কে লিখেছেন? পাণিনি, অষ্টাধ্যায়ী পাণিনি। ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটা? ঋগ্বেদের ব্রাহ্মণকে কি বলে? ঐতরেয়, ঐতরেয়, ঋগ্বেদ প্রথম বেদ, ঋগ্বেদ তার ব্রাহ্মণকে বলে ঐতরেয়। নিরুক্তকার কে? নিরুক্তকার কে? যাক্য, জয়াকা দন্তেশ কয় যাস্ক, যাস্ক, নিরুক্তকার হচ্ছে যাস্ক, যাস্ক অঞ্জয়াকা দন্তেশ কয়। কে বেদ ভাষ্যকর নয়? বেদ ভাষ্যকর নয় কে? পিঙ্গল, কারণ কি পিঙ্গল হচ্ছে ছন্দসূত্রের রচয়িতা, সে হচ্ছে বেদ ভাষ্যকর নয়, তাহলে বেদ ভাষ্যকার হচ্ছে সায়ন উবট মহিধর, এরা হচ্ছে বেদ ভাষ্যকর, আর বেদ ভাষ্যকর নয় হচ্ছে পিঙ্গল, পিঙ্গল। ব্রাহ্মণ কোন বেদের অন্তর্ভুক্ত? গোপথ, গোপথ ব্রাহ্মণ, গোপথ ব্রাহ্মণ হচ্ছে অথর্ব বেদের অন্তর্ভুক্ত, যেমন বললাম ঋগ্বেদ হচ্ছে ঐতরেয়, ঐতরেয়, এবার গোপদ ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ অথর্ব বেদের অন্তর্ভুক্ত, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এটা, গোপদ গৌকার পথ অথর্ব বেদের অন্তর্ভুক্ত। শতপদ ব্রাহ্মণ কার অন্তর্ভুক্ত? যজুবেদের, একটু গুড়িয়ে যায় মনে রাখতে হবে, শতপদ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্ভুক্ত? যজুবেদের, শুক্ল যজুবেদের অন্তর্ভুক্ত, শতপদ ব্রাহ্মণ শুক্ল যজুবেদের অন্তর্ভুক্ত। প্রাচীনতম বেদ কি? সবচেয়ে প্রাচীন বেদ ঋকবেদ, সবচেয়ে প্রাচীন বেদের নাম হচ্ছে ঋকবেদ, গোপদ ব্রাহ্মণ অথর্ববেদ, শতপদ ব্রাহ্মণ শুক্ল যজুবেদ, প্রাচীনতম বেদ কোনটা? ঋকবেদ, প্রাচীনতম বেদ ঋকবেদ। সাহিত্যের ইতিহাসে আমি আর দুটো মাত্র কোশ্চেন দেব, এখান থেকে তোমরা পেয়ে যাবে। লাস্ট কোশ্চেন দেখো, বেদের অপর দুটি নাম কি? বেদের একটা নাম তোমরা জানো শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি, আর একটা নাম হচ্ছে ছন্দস, ছ দন্তনোদয় দন্তেস্ব হসন্ত, ছন্দস, একটা শ্রুতি এবং একটা হচ্ছে ছন্দস, ছন্দস শ্রুতি আর ছন্দস।
যে বেদ গান করে পড়া হয় তার নাম কি? যে বেদ গান করে পড়া হয় তার নাম হলো সামবেদ। যে বেদ গান করে পড়া হয় তাকে বলছে সামবেদ, তাকে বলছে সামবেদ। গান করে পড়া হয় একে বলছে সামবেদ। এবার সাহিত্যের ইতিহাসটা হয়ে গেল। এরপর দেখো গদ্য, মানে পদ্যাংশটা দেখো, পদ্য দেখো, দেখো পদ্য। আচ্ছা এবারে হচ্ছে পদ্যাংশ, পদ্যাংশ থেকে বলছি। দেখো যুক্ষের, যুক্ষের বার্তাবহক কে? যক্ষের বার্তাবহক কে? মেঘ, পায়রা, বলাকা, পর্বত। মেঘ, যক্ষের বার্তাবহ হলো মেঘ। যক্ষ কোন ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিলেন? কি ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন মেঘকে? কুটুচ কুসুম, কুটুচ কুসুম। এই কুটুচ কুসুম ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিলেন। বিষ্ণুর প্রথম অবতার কে? বিষ্ণু দশ অবতার আছে আমাদের পদ্যতে। বিষ্ণু দশ অবতারের প্রথম অবতারকে মৎস্য, প্রথম অবতার হলো মৎস্য। এ প্রসঙ্গে একটা কথা বলি, বিষ্ণুর যে দশটা অবতার, প্রত্যেকটা অবতারের নাম এবং প্রত্যেকটা অবতার সম্পর্কে একটু ডিটেলস জাস্ট পড়ে নেবে। কোনো একটা অবতারের নাম বললো, এটা অবতার বলো, নবম অবতার বলো, দশম অবতার বলো, বলতে হবে। তাহলে প্রথম অবতারকে মৎস্য, প্রথম অবতার মৎস্য। বসতি দশন শিখরে ধরণী, বসতি দশন শিখরে ধরণী। কার উদ্দেশ্যে বলা হয়েছে, কার উদ্দেশ্যে বলা হয়েছে? বরাহ, বরাহর উদ্দেশ্যে বলা হয়েছে। বসতি দশন শিখরে ধরণী কার উদ্দেশ্যে বলা হয়েছে? বরাহর উদ্দেশ্যে বলা হয়েছে। আচ্ছা এবার দেখো জিমুত, আমি আগেই বলেছি কিছু শব্দ থাকবে সংস্কৃত শব্দ। তোমরা তো সংস্কৃত ভাষা জানো, বা যারা জানো না ভালো করে একটু দেখে নেবে, কারণ শুধু বাংলায় কথা থাকবে না, কিছু সংস্কৃত কথাও থাকবে। জিমুত, জিমুত শব্দের অর্থ কি? জীবন, জল, বাতাস না মেঘ? জিমুত শব্দের অর্থ হলো মেঘ। আচ্ছা এরপর মেঘদূতম, মেঘদূতম কালিদাস লিখেছে, তোমরা জানো কালিদাসের মেঘদূত, মেঘদূতম। কাব্যটি কোন ছন্দে লেখা? মন্দাক্রান্তা, অমিত্রাক্ষর, আর্যা না সগধরা? মন্দাক্রান্তা। তাহলে এই যে মেঘদূতম কাব্যটি কালিদাস লিখেছেন ওটা হচ্ছে মন্দাক্রান্তা, এই ছন্দে লেখা, মন্দাক্রান্তা। বিষ্ণু নবম অবতারকে, এই যে বললাম দশটা অবতারে হয়তো বলো দশম অবতারকে, এবার বলছে কি নবম অবতারকে? বুদ্ধ, নবম অবতার হলো বুদ্ধ। প্রত্যেকটা অবতারের নাম এবং কোনটা কি অবতার জেনে নেবে কিন্তু, পড়বেই। নবম অবতার হলো বুদ্ধ। গীত গোবিন্দম, এর প্রথম স্বর্গের নাম কি? প্রথম স্বর্গের নামটা কি গীত গোবিন্দমের? হচ্ছে সামোদ দামোদর, সামোদ দামোদর। গীত গোবিন্দর প্রথম স্বর্গের নাম হচ্ছে সামোদ দামোদর। ওকে, এই পদ্যাংশে যেটা আমি বললাম দশটা অবতার বিষ্ণুর প্রত্যেকটা নাম জেনে নেয়া করলেই তোমার এই পদ্যাংশ থেকে কোশ্চেন পেয়ে যাবে। এরপর তোমার, আচ্ছা এবার তোমাদের গদ্যাংশ হচ্ছে, গদ্যাংশ কি? ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। ওখান থেকে এবার কোশ্চেন দিচ্ছি, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা। কোশ্চেন একটু বেশি হচ্ছে, কোনো ব্যাপারটা নয়, শর্ট কোশ্চেন তো, জাস্ট আমি ধরে ধরে করাচ্ছি, জাস্ট তোমরা রিডিং পড়লেই তো হয়ে যাবে একদম। ফার্স্ট দেখো এবার গদ্যাংশ, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের উৎস কি? কোথা থেকে নেওয়া হয়েছে? এটা পঞ্চতন্ত্রের অংশটা, এটা কোথায়? পঞ্চতন্ত্রের, পঞ্চতন্ত্রের অংশ, পঞ্চতন্ত্রের কাকলীয় কিয়ম, কাকলীয় কিয়ম তন্ত্র, পঞ্চতন্ত্রের একটা অংশ কাকলীয় কিয়ম তন্ত্র থেকে এটা নেয়া হয়েছে। এরপর ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের রচয়িতা কে? গল্পের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা, বিষ্ণু শর্মা লিখেছেন এটা, কারণ ব্রাহ্মণ চৌর পিশাচ কথা ওটা হচ্ছে পঞ্চতন্ত্র, মানে পঞ্চতন্ত্র একটা অংশ আর কি। কে লিখেছেন? বিষ্ণু শর্মা। আবার দিয়েছে দেখো, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? বিষ্ণু শর্মা। আচ্ছা এখানে যে মানে এই যে গল্পটা আছে, এটা ব্রাহ্মণের কি নাম ছিল? ব্রাহ্মণের কি নাম ছিল? ব্রাহ্মণের নাম ছিল দ্রোণ। এখানে ব্রাহ্মণের কি নাম ছিল? দ্রোণ। ব্রাহ্মণের কি নাম ছিল এখানে? দ্রোণ। হলো, এবার নেক্সট দেখো, নেক্সট দেখো যজমান, যজমান ব্রাহ্মণকে কি দান করেছিলেন? কি দান করেছিলেন? দুটি বাছুর দান করেছিলেন। যজমান ব্রাহ্মণকে দুটি বাছুর দান করেছিলেন। প্রশ্ন হলো কি দান? দুটো বাছুর দান। যবস, যবস শব্দের অর্থ কি? যবস শব্দের অর্থ ঘাস, যবস শব্দের অর্থ হলো ঘাস। আচ্ছা তাম্বুল, তাম্বুল শব্দের অর্থ কি? তাম্বুল শব্দের অর্থ, তাম্বুল শব্দের অর্থ কি? পান। তাম্বুল শব্দের অর্থ হলো পান। এরপর কি? বাত, বাত শব্দের অর্থ কি? বাত শব্দের অর্থ হলো বাতাস বা ঝড়। তাহলে তাম্বুল শব্দের অর্থ পান, বাত শব্দের অর্থ কি? বাত শব্দের অর্থ হচ্ছে বাতাস বা ঝড়। আর এই যেটা বললাম পঞ্চতন্ত্র লিখেছেন কে? বিষ্ণু শর্মা।
ব্রহ্ম রাক্ষসের কি নাম ছিল? ব্রহ্ম রাক্ষসের কি নাম ছিল? সত্য বচন। ব্রহ্ম রাক্ষসের নামটা কি ছিল? সত্য বচন। যে রাক্ষসের কথা আমরা বলেছি তার নাম ছিল সত্য বচন। আচ্ছা, ব্রাহ্মণ চৌরপিশাচ কথা গল্পে ব্রহ্ম রাক্ষসটির নাম ছিল সত্য। চৌরপিশাচ কথা নব গল্পে চোরের কি নাম ছিল? চোরের নাম ছিল ক্রুরকর্মা। ক্রুরকর্মা। তাহলে ব্রাহ্মণ চৌরপিশাচ কল্পে চোরের নাম ছিল ক্রুরকর্মা। এই যে ক্রুরকর্মা অর্থ কি? অর্থ হচ্ছে যার কর্ম নিষ্ঠুর বা যে নির্দয় তাকে বলছে ক্রুরকর্মা। যার অর্থাৎ যার কর্ম নিষ্ঠুর বা যে নির্দয় তাকেই বলছে ক্রুরকর্মা। ওকে, আচ্ছা, একেবারে শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা কোশ্চেন দেবো, এটি ব্যাস শেষ। সমস্ত বিষয়ে তোমাদের কোশ্চেন দেওয়া কমপ্লিট, আর দু একটা মাত্র দেব। এটা হচ্ছে গদ্যাংশের দশ কুমার চরিত্রম, কয়েকটা কোশ্চেন দিচ্ছি। দশ কুমার চরিত্রম গদ্য কাব্যটির রচয়িতাকে কে লিখেছেন? দণ্ডী। তোমরা সবাই জানো দশ কুমার চরিত্রম লিখেছেন কে? দণ্ডী। কে রচনা করেন দশ কুমার চরিত্রম? লিখেছেন কে? দণ্ডী। দণ্ডী লিখেছেন দশ কুমার চরিত্রম। আচ্ছা, মগধ, মগধ দেশের রাজধানীর নাম কি? মগধের রাজধানী কোনটা ছিল? পুষ্পপুরী। পুষ্পপুরী, মগধ দেশের রাজধানীর নাম হলো পুষ্পপুরী। পুষ্পপুরীর বর্ণনা করো, বড় কোশ্চেনও হতে পারে। মগধ দেশের রাজধানীর নাম হচ্ছে পুষ্পপুরী। আচ্ছা, ব্রহ্মার উৎপত্তি স্থান কি? কোথা থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছেন ভগবান ব্রহ্মা? শাঁখ থেকে শঙ্খ, পদ্ম, শিবের জটা না সূর্য কিরণ? ব্রহ্মাদেব উৎপত্তি লাভ করেছেন পদ্ম থেকে। ব্রহ্মার উৎপত্তি পদ্ম থেকে। রাজহংস কোথাকার রাজা ছিলেন? রাজহংস কোথাকার রাজা ছিলেন? মগধের। মগধ অধিপতি রাজহংস। তাহলে রাজহংস কোথাকার রাজা? মগধের রাজা। এই যে বললাম পুষ্পপুরী, পুষ্পপুরী রাজার নাম কি? পুষ্পপুরী রাজার নাম হচ্ছে রাজহংস। পুষ্পপুরী রাজার নাম রাজহংস। ঠিক আছে, একেবারে লাস্ট চলে এসেছি, আর একটুখানি দেখে নাও। মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাস্ত হয়েছিলেন? মগধরাজ এবং মালব রাজের মধ্যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধে মালবরাজ পরাজিত হয়েছিলেন। মালবরাজ পরাজিত হয়েছিলেন। এই যে দশকমার চরিত্রাম থেকে হাতি শব্দের দুটো প্রতিশব্দ চয়ন করো, দুটো প্রতিশব্দ লেখো হাতির। হাতির দুটো প্রতিশব্দ কি? অনেকপ, অদন্তনিকপ, কপ, অনেকপ, আর হচ্ছে দন্তাবল। এটা এক নম্বর কোশ্চেন আসে, অনেকপ, অদন্তনিক, কপ, অনেকপ আর দন্তাবল। কে কাকে পুনরায় নিজ রাজ্যে প্রতিষ্ঠিত করেন? মগধরাজ রাজহংস, মালবরাজ মানসারকে। মালবরাজের নাম কি? মানসার। মানসারকে পুনরায় নিজ রাজ্যে প্রতিষ্ঠা করেন। ওকে, প্রথম মানে হারিয়ে দেয়, হারিয়ে দেওয়ার পরে মালবরাজ মানসারকে তার নিজ রাজ্য আবার ফিরিয়ে দেন। সুমন্ত্রের পিতার নাম কি? সুমন্ত্রের পিতার নাম হচ্ছে ধর্মপাল। সুমন্ত্রের পিতার নাম হলো ধর্মপাল। লাস্ট কোশ্চেন, সত্যবর্মা কি করেছিল? সত্যবর্মা সংসারের অসারতা অনুধাবন করে তীর্থযাত্রার উদ্দেশ্যে অন্য দেশে চলে গিয়েছিল। তাহলে সত্যবর্মা কোথায় চলে গিয়েছিল? দেশ ছেড়ে তীর্থযাত্রার জন্য অন্য দেশে চলে গিয়েছিল। তাহলে পুরো গদ্য, পদ্য, নাটক, সাহিত্য ইতিহাস সব কোশ্চেন দিয়ে দিলাম। এইগুলো তোমরা ভালো করে দেখো, দেখলে সমস্ত কমন পাবেই পাবে। ওকে, ঠিক ঠিক আছে, পুরো সাজেশনটা তোমরা দেখে নিলে, এই যে সংস্কৃত ক্লাস ইলেভেনের যে পরীক্ষা 26 তারিখে আছে, এই যে কোটা দেখালাম, বড় কোশ্চেন তো বলেই দিয়েছি প্রথমেই, তারপরে এই যে এমসিকিউ এবং পূর্ণ বাক্যে এক উত্তর দাও, এই 26 নম্বরে দেখালাম, তোমাদের এখান থেকে 20-22টা কমন পড়বেই পড়বে, কোনো রকম চিন্তা নেই। আর তোমাদের হাতে দুটো দিন টাইমও পাচ্ছ তোমরা, তোমাদের তো পরীক্ষা 26-এ, তোমরা ভালো করে দেখে নাও, হাতে টাইম পাচ্ছো, একেবারে ভালো করে পরীক্ষা তোমাদের দিয়ে আসতে হবে। আমি তোমাদের হেল্প করছি, পাশে আছি, পাশে থাকবো, কাজটা কিন্তু করতে হবে তোমাদের, তোমাদের পরীক্ষা খাতায় করে আসতে হবে। একদম শেষের দিকে পরীক্ষা, শেষ ভালো যা সব ভালো তাই করতেই হবে। ওকে, আর প্রস্তুতি ভালো করে নাও, আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলবে না, তাহলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো দেবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পাবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে প্রিপারেশন নাও, এবং বেস্ট অফ লাক, আগে থেকে জানালাম এক্সামের জন্য, এবং টাটা।